السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله أصحابه أجمعين. সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরুতেই শুকরিয়া জানাই সে মনিবের দরবারে, যে মনিব আমাদেরকে সুস্থতার সহিত আমাদেরকে তার কিছু নিয়মাবলী শেখানোর জন্য এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের শেখার জন্য তৌফিক এনায়েত করলেন। সেই নবী, সেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি সবাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই সেই মহামানব শ্রেষ্ঠ নবী এবং নবীকুলের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি গত ক্লাসে তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে অন্যতম ছিল ঈদের নামাজের, ঈদের নামাজ আদায়ের নিয়মাবলী এবং ঈদের নামাজের যে দুটি ঈদ আমরা উদযাপিত করি তার মধ্যে একটি শিখিয়েছিলাম ঈদ উল ফিতরের সালাত এবং এই দুই ঈদের সালাত কিভাবে আদায় করতে হয়, আদায়ের নিয়মাবলীগুলো কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম। শিক্ষার্থীরা দেখো, এখানে প্রত্যেকটা কাজ ইসলামের প্রত্যেকটি বিষয় কোনো না কোনো ইতিহাস ঐতিহ্য বিভিন্ন বিষয়ে স্পষ্ট করেই কিন্তু আমাদের পালনীয় হিসেবে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শিখিয়েছিলেন। শুধু তিনি নয়, তার পূর্বে যতগুলো নবী এবং রাসূল এসেছেন তাদের জীবন আদর্শ থেকে অনেক কিছু আমাদের ইসলামের আজকেও এবং কিয়ামত পর্যন্ত এটা অবশ্যনীয় হয়ে থাকবে। আরই ধারাবাহিকতায় আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখো আলোচ্য বিষয় হলো দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হলো ঈদুল আজহা। আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, ঈদুল আজহা, আর এইখান থেকে কি বিষয়ে আমরা কথা বলতেছি সেটা হলো রিডিং পড়া। আমরা সুন্দর করে ঈদুল আজহা বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো এবং তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলো দেখি, দেখো প্রত্যেক যুগেই নবী রাসূলগণ আল্লাহ তাআলা প্রেরিত করেছিলেন তার দিনকে, তার ইসলামকে প্রতিষ্ঠিত করে পথভোলা মানুষদেরকে সুপথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ প্রেরিত করেছিলেন। দেখো এরও ধারাবাহিকতায় আমাদের মুসলিম উম্মার জন্য দুইটি উৎসবের মধ্যে অন্যতম আরেকটি উৎসব হলো ঈদুল আজহা, যা আমরা কিছুদিন, গত কিছুদিন আগেই কিন্তু আমরা সুন্দরভাবে উদযাপিত করেছি। এই ঈদে অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা মুসলিম জাতির জন্য কঠিন একটা পরীক্ষা বা কঠিন একটা ত্যাগের বিনিময়ে কিন্তু এই অনুষ্ঠান বা এই যে আমাদের বড় উৎসব মুসলিম জাতিদের এটা কিন্তু পালিত হয়। শিক্ষার্থীরা দেখো, আমরা জানি ইসলামী দৃষ্টিতে ঈদুল আজহা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা উৎসব। এখানে দেখবা যে এই একটু আগেই বলে ফেলাম যে এই ঈদুল আজহার একটা অন্যতম ঐতিহাসিক ত্যাগের একটা দৃষ্টান্ত রেখেছিলেন আমাদের, দেখো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্বীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে। আমরা অনেকেই জানি বা অনেকে যদি জেনে না থাকি আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্ন পরীক্ষায় পরীক্ষিত আল্লাহ তাআলা করে উত্তীর্ণ করেছিলেন তাকে। তারই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল তার স্বীয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির একটা নজির পেশ করানোর জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষিত করেছিলেন।
সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। শুধু আল্লাহ এবং তার যে মনিব, তার যে প্রভু, তাকে সন্তুষ্ট করার জন্য তার জীবন থেকে শুরু করে তার যত সম্পদ এবং তার সম্পদ তার সন্তান তাকেও কোরবানি করতে পরীক্ষিত হয়েছিলেন। এগুলো সব কিছু আল্লাহ তাআলার একটা পরীক্ষার মধ্যে ফেলে ধন সম্পদ জান মাল ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন তার অন্যতম একটা দৃষ্টান্ত। এবং মুসলিম জাতির জন্য যে ঈদুল আজহার অন্যতম ত্যাগের একটা নজির পেশ করে গেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির মাধ্যমে বা ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা স্বরূপ তাকেও বুঝিয়েছিলেন যে হে প্রিয় পিতা, আমি যে কোনো বিষয়ে আমি প্রস্তুত রয়েছি, আপনি যদি ইচ্ছা করেন যেভাবে আমাকে চান সেভাবেই আমি প্রস্তুত রয়েছি। যে কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিলেন, তার পুত্রর পরিবর্তে একটি দুম্বা জবাইয়ের মাধ্যমে মুসলিম জাতিদেরকে কোরবানি পশু কোরবানির মাধ্যমে এই ঈদুল আজহার অন্যতম একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দেখো এখানে আমরা ত্যাগের স্মৃতিস্বরূপ আমরা ঈদুল আজহার কোরবানি করে থাকি। আমরা ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের ন্যায় একইভাবে আদায় করি। এখানে ঈদুল আজহার ঈদুল ফিতরের নামাজ যেমন ওয়াজিব ছিল, এখানে ঈদুল আজহার নামাজও ওয়াজিব। ঈদুল আজহার নামাজ যেমন ইমাম সাহেব দুটি খুতবা দিয়ে থাকেন, তেমনি ঈদুল আজহার নামাজও এখানে দুটি খুতবা দিয়ে থাকেন ঈদুল ফিতরের ন্যায়। এখানে এর পাশাপাশি ঈদুল আজহার নামাজ যে আমরা আদায় করি, নামাজ শেষেই আমরা কোরবানি করি, যেটা হযরত ইসমাইল আলাইহিস সালাম এর ত্যাগ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগের স্মৃতিস্বরূপ আমাদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা মুসলিম জাতিকে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে আমরা জানি যে ঈদুল ফিতরে নামাজে ঈদগাহের পূর্বে মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নাত, কিন্তু এখানে ঈদুল আজহার নামাজের কিছু পূর্বে কিছু না খাওয়াই উত্তম। এখানে কোরবানি পশু কোরবানির পর খাওয়াই হলো সবচেয়ে ভালো। এখানে আমরা জানি যে ঈদুল আজহা বা ঈদুল ফিতরে তাকবীর রয়েছে, যেটা আমরা পড়তে পড়তে ঈদগাহের মাঠে চলে যাই, যেটা আমরা কি আমাদের বই দেখো যে 37 পৃষ্ঠা রয়েছে, এখানে অবশ্যই আমরা কি করব মুখস্থ করে নিব। এই তাকবীরের মাধ্যমে আমরা কি করি, শুধু এখানেই নয়, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ফজর নামাজ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পর বলা ওয়াজিব। এটা অবশ্যই আমরা দেখো, যারা তোমাদের অভিভাবক রয়েছে, বাবা রয়েছে, তারা অবশ্যই কিন্তু নামাজের পরে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ো তাহলে জিলহজের মাসের 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই পড়ে থাকেন। এইখানে সালাত শেষে যে কোরবানি দেওয়া হয়, এই কোরবানির মাংস আমরা জানি 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো নিজের জন্য আর একটা হলো কি গরিব মানুষদের জন্য যারা সমাজের বসবাস করছে প্রতিবেশী তাদের জন্য, আরেকটি ভাগ হলো আত্মীয় স্বজন। এভাবে গোস্তগুলো আমরা কি বন্টন করে আমরা বিভিন্নভাবে কি করে থাকি, এই উৎসবকে স্মৃতি বা ত্যাগের স্মৃতি যে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন এভাবে আমরা পালন করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ঈদে আমাদের এটাই শিক্ষা দেয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বিভিন্ন পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, তেমনি আমরাও যেন বিভিন্ন পরীক্ষায় ধন সম্পদ এগুলো আল্লাহর রাস্তায় দেওয়ার মাধ্যমে যেন কি করতে পারি, তার স্মৃতিস্বরূপ সঠিকভাবে পালন করতে পারি। এখান থেকে আমরা অনেক বিষয়ে প্রশ্ন বা লিখতে পারি, ছোট প্রশ্ন তৈরি করতে পারি, সেটা ঈদুল আজহার কি, ঈদুল আজহা মুসলিম জাতির জন্য কি অনুষ্ঠান, বা ঈদুল আজহার এবং ঈদুল ফিতরের মধ্যে নামাজের পার্থক্য রয়েছে কিনা, বা এর তাকবীরের নিয়ম কি, বা এখানে পশু কোরবানি করা কি, কত তারিখ থেকে তাকবীরগুলো বলা লাগে এবং শেষ হয়, এগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এগুলো আমরা ভালোভাবে জানব, আমাদের জীবনে ভালোভাবে ইবাদতের মাধ্যমে যেন এখানে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের এখানে ক্লাস শেষ করছি।